জাহিদ খান তার লোক দিয়া যে লোকটা তাকে মারছিল তার নাম ছিল জিয়া, বরিশালের এক টাক্কু। এই ছোটোখাটো বিলেন অভিনয় করে মাঝখান দিয়ে সে যায় আমাদের যে আমাদের বাংলাদেশের যে নাম করে একজন শিল্পী যিনি সাকিব খান সুপারস্টার, তাকে সে মেরে সে বাংলাদেশ থেকে চলে গেছিল, বিদেশে পাড়ি দিছিল। ইদানিং আবার দেখছি সে আবার এফডিসিতে ঘোরাফেরা করছে। অবশ্যই নিপন তার বিচার অবশ্যই করবে, এটা আমাদের সবারই এই অভিযোগ যে আমরা এই ধরনের বিচার যদি আমরা পাই তাহলে কোনোদিন আর এফডিসিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অন্যায় হবে না, অন্যায় হবে না। মানে আমাদের নিপনকে আমরা সম্মান করি কেন জানেন, তিনি যেই কথা দেন সেই কথা রাখবেন, সে কথার মানুষ, কথার বিশ্বাসী। সে যতই যেই শিল্পী গরিব হোক আর ধনী হোক, সে কোনোদিন তার নিজ মাপকাঠিতে সে এক চোখে দেখবে। আশা করি কখনো আমাদেরকে ঘৃণার চোখে দেখবে না, যারা গরিব অসহায়। আমাদের মধ্যে তো অনেক শিল্পী আছে কিন্তু সবাই তো সচ্ছল না, সবার তার বাড়ি গাড়ি নাই। আসলে জাহিদ খানকে চলচ্চিত্রে কেউ চাচ্ছে না, বাংলাদেশের জনগণও চাচ্ছে না। আপনারা যখন দেখবেন তার কোনো ভিডিও কথা বা জনগণের যেই কমেন্টগুলা যা যারা বলতেছে যা মেসেজগুলো দেখলে বুঝতে পারবেন জাহিদ খানের এই চলচ্চিত্রের কতটুকু দূরে তাকে সরিয়ে দিয়েছে। সে নিজেকে শিল্পী দাবি করে, নেতা দাবি করে, শিল্পী সমিতির চেয়ার দখল করতে চায়। এই চেয়ারের মধ্যে কী মধু এত যে মধু আহরণ করে উনি বিক্রি করে খাবেন? এখানে তো এমন কোনো মধু দেখতেছি না। তো কেন তিনি এই চেয়ারটা নিয়ে বারবার এই সংঘাত প্রতিঘাত আমাদেরকে কেন বিভ্রান্ত করতেছে আমরা নিজেই খুঁজে পাচ্ছি না, আসলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াইছে? এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই জাহিদ খান সে যে এতদিন ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকার পরেও তার এই ক্ষমতার স্বাদ কি মিঠে না? সে কী চায়? সে জনগণ চায় না, বাংলাদেশের 18টি সংগঠন তাকে বহিষ্কার করেছে, তার সদস্যপদ তারা চায় না, তাকে এফডিসি ঢুকতে দেওয়া হবে না। এরপরও কি সে টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলগুলো দেখে না যে চলচ্চিত্রে 18টি সংগঠন তাকে এই অবাঞ্ছিত করেছে? সে চলচ্চিত্রে কোনো মানুষে না, সে চলচ্চিত্রে কোনো অধিকারে তার নেই, সে কেন এত নোংরামি করে? তার কি লজ্জা নেই? তার কি মনে হয় না সে লজ্জা তার ভিতরে আছে? সে কী চায় আমরা নিজেরা বুঝতেছি না। ইনশাল্লাহ এই রায়ের মাধ্যমে জাহিদ খান পরাজিত পরাজিতই, আর আমাদের নিপন ইলিয়াস কাঞ্চন জয়ী জয়ী, এটা আমরা আত্মবিশ্বাস করি। আর আমাদের 184 জনের মধ্যে আজকে আমরা কোর্ট থেকে আমাদের কাগজটা আমরা পেয়ে গেছি, এই পাওয়ার মাধ্যমে আমরা ভোটার হয়ে গেছি। আমরা আগামীতে যে নির্বাচন হবে সেখানে আমরা 130 জনের ভোট দিতে আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। আমাদের 13 তারিখের পর আমরা 14 তারিখে আনন্দ র্যালি করব, আনন্দ করে আমরা সবাইকে জানিয়ে দেব আমরা আবার আমাদের পূর্ণ পদে আমরা এসেছি, আমরা এখন শিল্পী সমিতির পূর্ণ মেম্বার। আমাদের কানে আরেকটি বিষয় এসেছে যে জাহিদ খানের কিছু লোক এখানে আপনাদের সাথেই আছে কিংবা আপনাদের মাঝে থেকেই তথ্য সংগ্রহ করছে এবং আপনাদের বিপক্ষে সেগুলো গিয়ে কাজে লাগাচ্ছে জাহিদ খানের সাথে বসে, এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। এটা হলো আসলে আমাদের তো সবাই আমরা জাহিদ খান না, আমরা ইলিয়াস কাঞ্চন নিপন, কিন্তু জাহিদ খান বিভিন্নভাবে তার তথ্য সংগ্রহের জন্য এখানে এসপাই সে আসছে, এটা সত্য। আমরা তাদেরকে হয়তো চিনি বা চিনি না, তার পক্ষে তো কিছু আছে, অন্তত কিছু লোক আছে না, কিন্তু আমরা কখনো তাকে সমর্থন করি না। জাহিদ খান যতই যাই কিছু করুক কোনো লাভ হবে না, যেখানে তার পায়ের তলে মাটিই নাই সেই লোক কী করে আবার এই চলচ্চিত্রে আমাদের মাঝে আসবে? আচ্ছা ভাই, আরেকটি বিষয় সম্পর্কে একটু আমি জানতে চাচ্ছি, আসলে আপনারা চলচ্চিত্র জগতের বাপ মা, আপনাদের মাধ্যমে সিনেমা হয়, আপনারা সিনেমা বানান, আপনারা প্রযোজক, আপনারা পরিচালক, তাহলে যেহেতু 18টা সংগঠন প্রযোজক এবং পরিচালক সমিতির সবাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাহলে জাহিদ খান এই পদে থেকেই বা কী করবে কিংবা এফডিসিতে এসে বা কী করবেন? না, এফডিসিতে সে ঢুকতে পারবে না, পদ থাকলেও পারবে না, পদ না থাকলেও পারবে না। তাকে এই চলচ্চিত্রের মানুষ তাকে তিরস্কার করেছে, বঞ্চিত করেছে। সে যেমন আমাকে 184 জনকে বঞ্চিত করেছিল, সেই ফলটা আজকে তার গায়ে গিয়ে লাগলো। আপনি লাঠি আপনি ইটা মারছেন উপরে, আপনার গায়ে কি ইটাটা আসবে না? তার বোঝা উচিত ছিল আমার অপকর্মে আমার এই মানুষের এই ঘৃণার পাত্র হয়ে আজকে আমাকে এই পথের প্রতীক হতে হয়েছে।
আচ্ছা আরেকটি বিষয়, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের কাছে এসেছে, আপনারা এখানেই আসলো মাত্রই, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে জায়েদ খান ক্ষমতায় থাকাকালীন আমাদের সাকিব খানের উপর একবার হামলা হয়েছিল এভরিজিতে, নিপুন আপু আসলে ক্ষমতায় কিংবা নিপুন আপু যদি এই চেয়ারে অধীনস্থ হন তাহলে সেই বিষয়টির কোনো বিচার হবে কি কিংবা সেই বিষয়টির সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি? আসলে এটার ব্যাপারে আমরা জিতি হয়েছিল, জায়েদ খান তার লোক দেয়া যে লোকটা তাকে মারছিল তার নাম ছিল জিয়া, বরিশালের এক টাক্কু, এই ছোটোখাটো বিলে অভিনয় করে মাঝখান দিয়ে সে যায় আমাদের যে আমাদের বাংলাদেশের যে নাম করে একজন শিল্পী যিনি সাকিব খান সুপারস্টার, তাকে সে মেরে সে বাংলাদেশ থেকে চলে গেছিলো, বিদেশে পাড়ি দিছিল। ইদানিং আবার দেখছি সে আবার এফডিসিতে ঘোরাফেরা করছে, অবশ্যই নিপুণ তার বিচার অবশ্যই করবে। এটা আমাদের সবারই এই অভিযোগ যে আমরা এই ধরনের বিচার যদি আমরা পাই তাহলে কোনো দিন আর এফডিসিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অন্যায় হবে না, অন্যায় হবে না। মানে আমাদের নিপুণকে আমরা সম্মান করি, কেন জানেন, তিনি যেই কথা দেন সেই কথা রাখবেন, সে কথার মানুষ, কথার বিশ্বাসী, সে যতই যেই শিল্পী গরিব হোক আর ধনী হোক সে কোনোদিন তার নিজ মাপকাঠিতে সে এক চোখে দেখবে, আশা করি কখনো আমাদেরকে ঘৃণার চোখে দেখবে না। যারা গরিব অসহায় আমাদের মধ্যে তো অনেক শিল্পী আছে কিন্তু সবাই তো সচ্ছল না, সবার তার বাড়ি গাড়ি নাই, সবাই এখানে কোনো রকম কাজ করে কোনো দুটা পয়সা ইনকাম করে চলে। আমি মনে করব যে ইলিয়াস কাঞ্চন নিপুণ আমাদেরকে ভালো চোখে দেখবেন, সে প্রত্যেকটা মানুষকে উপকার করবেন, কখনো আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা চাই চলচ্চিত্র সুস্থ সুন্দর একটা সমাধান, সুন্দর চলচ্চিত্র নির্মাণ হবে, আমরা সবাই কাজ করব, কর্ম করব, চলচ্চিত্রের মাঝে আমরা হাসি খুশি থাকব। কিন্তু জায়েদ খান হলো যে তার পক্ষে কথা বলে সে তার ভালো, যে তার পক্ষে কথা বলবে না সে তার কাছে খারাপ। তাহলে এতে কী মনে হয় যে হলো সুবিধাবাদী, সে সুবিধাবাদী নিয়ে এই শিল্পী সমিতিতে তিনি যেই গাছ রোপণ করতে চেয়েছিলেন সেই গাছ আমরা উপড়ে ফেলেছি, আর কোনো দিন সে শিল্পী সমিতিতে সুবিধা ভোগ করতে পারবে না। আচ্ছা ভাই, একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং সেই সাথে একটি দারুণ একটি প্রশ্ন দিয়ে আমি আমার আপনার সাথে আজকে ইন্টারভিউটা শেষ করব, সেটি হচ্ছে 35 বছরের ইতিহাসে এফডিসির এরকম গুরুত্বপূর্ণ একটি পোস্টে একজন নারী সদস্য বিজয় লাভ করেছে এবং সেটির জন্য এখন পর্যন্ত ফাইট করে যাচ্ছে, তো সেই সে পদে বসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন এবং এফডিসির স্বার্থে কিংবা শিল্পীদের স্বার্থে কতটুকু কাজ করতে পারবে বলে আপনি মনে করেন? 100% কাজ করতে পারবে, আমরা জানি তিনি সফল। এই ধরনের একজন নারী তার সমস্ত কিছু ত্যাগ করে সে যেইভাবে আমাদেরকে ফলাফল দেখাচ্ছে, আশা করি সামনেতে যে কোনো কাজ আমরা তার কাছ থেকে সঠিক পাব। চলচ্চিত্র আমাদের উন্নয়ন হবে, আমাদের চলচ্চিত্র যেমন আজকে একটা কথা বলছে 11 তারিখ শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা ছবি রিলিজ হচ্ছে, তিনি বলছে আমরা সবাই এই ছবিটা নিয়ে মার্কেটিং করব। মার্কেটিং মানে কি? আমরা জানাবো আপনারা সবাই আসুন, বিনামূল্যে সে প্রচারণা করবে, সে আমাদের ছবির স্বার্থে, যার ছবি হোক চলচ্চিত্রের স্বার্থে তার সমস্ত কিছু সে ত্যাগ করবে। তাহলে এতে কি বোঝা যায়? নিপুণের মতো একজন এই সেক্রেটারি এই চেয়ারের খুবই প্রয়োজন।